রাজ্যে এলেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে প্রসঙ্গত তৃণমূলের আপত্তিতে নির্বাচন কমিশন সরিয়ে দেয় কে কে শর্মাকে তার জায়গায় নিয়োগ করা হয়েছে বিবেক দুবেকে রবিবার রাজ্যে এলেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে এদিন দুপুরে শহরে এসে পৌঁছান তিনি তৃণমূলের আপত্তিতে বিশেষ পর্যবেক্ষক কেকে শর্মাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন কে কে শর্মার বিরুদ্ধে আর ঘনিষ্ঠতার অভিযোগ তোলে তৃণমূল এরপরই উনিশশো একাশি ব্যাচের আইপিএস অফিসার বিবেক দুবেকে রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করে কমিশন দেশের নানান গুরুত্বপূর্ণ মামলার সঙ্গে জড়িয়ে রয়েছে এই প্রাক্তন আইপিএস কর্তার নাম দু হাজার পনেরোতে অন্ধ্রপ্রদেশের এডিজি ওয়েলফেয়ার হিসাবে অবসর নেন সিবিআইয়ের দায়িত্বে থাকাকালীন তিনি বিলকিস বানো মামলার তদন্তের দায়িত্বে ছিলেন তার নেতৃত্বে সিবিআই তদন্তে এগারো জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয় কলকাতায় এসে কমিশনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক রাজনৈতিক দলসহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথেও কথা বলবেন বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা